এই প্রতিবেদনে আমার বলারও কিছু নেই, আপনাদের শোনারও কিছু নেই, শুধুই দেখার। আমি ওই মাঝে মাঝে আপনাদের বলি না যে 500 এবং 1000 টাকা ব্যাংকে ভাতা পেতে গিয়ে এই রাজ্য সরকারটা আপনাদের কত বড় ক্ষতি করে দিচ্ছে, সেটা আপনারা কোনোদিন বুঝতে পারবেন না যদি আপনাদের নিজের পিছনে আগুন না লাগে, নিজের পরিবারে আগুন না লাগে। এবার কিন্তু নিজের পরিবারের পেছনে আগুন লাগা শুরু হয়ে গেছে। সরকারের হাতে টাকা নেই, কারণ পুরো টাকাটা বিলিয়ে যাচ্ছে ভাতা দিতে, ভাতা দিয়ে ভোট কিনে নেওয়া হচ্ছে। আর টাকা না থাকার কারণে রাস্তা সারানো যাচ্ছে না। রাস্তা না সারানো হলে কি হচ্ছে? অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সেই অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে আমার আপনার বাড়ির লোক। রাস্তা সারানো না হলে কি হচ্ছে? এলাকায় অ্যাম্বুলেন্স ঢুকছে না। অ্যাম্বুলেন্স তো অনেক দূরের কথা, একটা টোটো পর্যন্ত ঢুকছে না। এবং সেই টোটো না ঢোকার কারণে আজকে একটি পরিবারে ঠিক কি হয়ে গেল সেটাই আজকে আমি আপনাদের এই প্রতিবেদনে দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। এই মর্মান্তিক ভিডিও আপনারা এই ভিডিও দেখে শিউরে উঠবেন। আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলার এই ভিডিও আপনাদের দেখাবো। আপনারা এর আগে স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ওড়িশার কালাহান্ডিতে হেঁটে যেতে দেখেছেন একজন স্বামীকে। জলপাইগুড়িতে মায়ের দেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখেছেন এক যুবককে। কালিয়াগঞ্জে অ্যাম্বুলেন্স না পেয়ে ব্যাগে সন্তানের দেহ নিয়ে হাঁটতে দেখেছেন একজনকে এই বাংলায়। আর এবার একই রকম করুণ ঘটনা ঘটলো আমাদের বাংলায়। মালদায় অ্যাম্বুলেন্স না পেয়ে খাটিয়া করে খাটিয়াতে বেঁধে 4.5 কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে যাচ্ছে 19 বছরের মেয়ে মামনি রায়কে। যা হবার তাই হলো, হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হলো। কেন অ্যাম্বুলেন্স ঢুকলো না, কেন টোটোকে ফোন করা সত্ত্বেও কোনো টোটো এলাকায় ঢুকতে রাজি হলো না? কারণ রাস্তার অবস্থা খারাপ। পথশ্রী, শ্রীও নেই পথও নেই, পথশ্রী এখন হয়ে গেছে হতশ্রী। আর যার জন্য আজকে হত হলেন একজন 19 বছরের মেয়ে। আগে সেই ভিডিওটা ভাইরাল করে দেখুন, ভাইরাল ভিডিও, যে ভিডিও দেখে কেঁপে গেছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা যারা এই ভিডিওটা দেখেননি, আরো একবার ভালো করে এই মর্মান্তিক ভিডিওটি দেখে নিন। গরু জল হয় পাবে তুই বন্ধ করে। কোথাকার ঘটনা এটা? মালদহের বামনগোলার গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙ্গা গ্রামের এটা ঘটনা। এই মালদার, এই বামনগোলার, এই গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙ্গা গ্রামের বাসিন্দা 19 বছরের মামনি রায় গত 2 দিন ধরে অসুস্থ ছিল। একটু বাড়াবাড়ি হওয়ায় তাকে মাত্র 4.5 কিলোমিটার দূরে মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার কথা ছিল। প্রথমে তার পরিবারের তরফ থেকে অ্যাম্বুলেন্সে ফোন করা হয়। অ্যাম্বুলেন্স পরিষ্কার জানিয়ে দেয় যে এতটাই রাস্তা খারাপ, ওখানে অ্যাম্বুলেন্স ঢুকবে না, আমি অ্যাম্বুলেন্স নিয়ে যাব না। অ্যাম্বুলেন্স তো অনেক দূরের কথা, সেখানে টোটো পর্যন্ত ঢোকে না। টোটো ডাকাডাকির চেষ্টা হলো, একটা টোটো ওই খারাপ রাস্তায় গ্রামে ঢুকতে রাজি হলো না। রাস্তাটা এতটাই খারাপ। এবং তারপরে আমরা দেখতে পেলাম যে মামনি রায়ের পরিবারের লোকজন, এই দেখুন, খাটিয়াতে বেঁধে তাকে শুইয়ে নিয়ে যাচ্ছে 4.5 কিলোমিটার দূরে একটা গ্রামীণ হাসপাতালে। 2023 সালের ঘটনা আমাদের বাংলায়। কি অবিশ্বাস্য ঘটনা! আমরা সাধারণত এই ঘটনাগুলো উড়িষ্যায় মরুভূমি অঞ্চলে, বিহারের যে বিভিন্ন দিকে এই ঘটনা দেখতে অভ্যস্ত, আমাদের বাংলায়, এগিয়ে বাংলায়
যেখানে নাকি 200% কাজ হয়ে গেছে সেখানেও মানুষকে হাসপাতালে যেতে হচ্ছে খাটিয়া করে, কারণ পথশ্রী হয়ে গেছে হতশ্রী, যেখানে টোটো পর্যন্ত ঢুকছে না। আর এর জন্য সবচেয়ে বেশি দায়ী কে? আমি জানি আপনারা কাদা ছড়াছড়ি করবেন, ইতিমধ্যেই তৃণমূলের এবং বিজেপির মধ্যে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। বিজেপির মালদার সহসভাপতি প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিনা কীর্তনিয়া এই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং লিখেছেন এই হচ্ছে আমাদের রাজ্যের রাস্তাঘাটের অবস্থা। অন্যদিকে মালদার তৃণমূলের যিনি নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি আবার বলেছেন এলাকার বিধায়ক বিজেপি, সাংসদ বিজেপি, বিজেপি কোনো কাজ করেনি। আচ্ছা, এতটা হাসিয়ে, এতটা লোক হাসিয়ে মানুষকে ভুল বোঝানো যাবে? বিজেপির বিধায়ক বিজেপির সাংসদ থাকলে এলাকাতে কি বিজেপি এভাবে রাস্তা সারানোর কাজ করতে পারে? সবাই জানে এই রাস্তা সারানোর কাজটা হচ্ছে রাজ্য সরকারের, এবং রাজ্য সরকারের হাতে এখন রাস্তা সারানোর পয়সা নেই, না আছে রোড ডিপার্টমেন্টস এর, না আছে পিডাব্লিউডির, কারোর নেই। কারণ রাজ্য সরকারের পুরো ইনকাম যেটা আছে, মানুষের ট্যাক্সের টাকা থেকে যেটা ইনকাম হয়, জমি বাড়ির যে রেজিস্ট্রেশন ফি সেখান থেকে যেটা ইনকাম হয়, এবং আমাদের রাজ্যের সবচেয়ে যেটা বেশি ইনকাম হয় এই মদের দোকান থেকে, রেজিস্ট্রেশন হিসাবে মদের দোকান থেকে, এই যে রোজগার এর পুরোটাই চলে যায় ভাতা দিতে, মানুষের ভোট কিনতে, এবং যে ভোট কিনে এই রাজ্য সরকারটা তিনবার নবান্নের সিংহাসনে বসে আছে। আপনাদের ব্যাংকে মাসের শেষে 500 এবং 1000 টাকা ঢুকছে, আপনারা চোখ বুঝে এই সরকারটাকে পরিবর্তনের সরকার ভেবে ভোট দিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে রাস্তা খারাপ থাকার জন্য আমার আপনার বাড়ির ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, এবং এই আজকে মামুনি রায়ের চিত্রটা আপনাদের যদি ভুল, আপনাদের যদি ঘুম ভাঙাতে না পারে তাহলে কোনোদিনই আপনাদের ঘুম আর ভাঙবে না। এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের অবস্থা, যেখানে হতশ্রী হয়ে গেছে হতশ্রী, এবং সেখানে টোটো পর্যন্ত গ্রামে ঢুকছে না, যার ফলে এরকম খাটিয়াতে বেঁধে একজন অসুস্থ রোগীকে নিয়ে যেতে হচ্ছে গ্রামীণ হাসপাতালে। সবটাই তো দেখলেন, কি বলবেন আপনারা? মাসের শেষে 500-1000 টাকা ঢুকছে। আর ওই আমি বারবার যেটা বলি, যতক্ষণ না আপনার নিজের পেছনে আগুন লাগবে, যতক্ষণ না নিজের পেছনে নিজের পরিবারে কোনো ঘটনা ঘটবে, ততক্ষণ আপনাদের ঘুম ভাঙবে না। মামনি রায়ের এই অবস্থা যদি আপনাদের কয়েকজনেরও ঘুম ভাঙাতে পারে তাহলেও জানবো এই প্রতিবেদন করে অন্তত কিছুটা কাজ আমি করে গেলাম। দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, আর দ্য নিউজ বাংলা অবশ্যই দেখতে থাকুন। ভালো লাগলে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, কারণ আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।